এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো আসন সমঝোতা, কোন দল কটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, সিপিআইএম, সিপিআই, কংগ্রেস, আরজেডি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। অর্থাৎ বিহারে আমরা দেখতে পেলাম যে ইন্ডিয়া জোটের বৈঠকে একেবারে চূড়ান্ত, যে খবর সূত্র মারফত অনুযায়ী দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি এবং সরাসরি লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবের সঙ্গে বৈঠক হয় আসন সমঝোতা নিয়ে, কংগ্রেসকে কটি আসন দিতে পারে এবং সিপিআই, সিপিআইএমকে এবং আরজেডি মিলে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে গতকাল। এবং আজকে যে খবর সূত্রের মারফত জানতে পারা যাচ্ছে যে দিল্লি কংগ্রেস হাইকমান্ড থেকে যে কংগ্রেসকে কটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, আপনাদেরকে পরপর আমরা লিস্ট দেখাবো। এই মুহূর্তের ইন্ডিয়া জোটের বৈঠকে সেখানে রীতিমতো বিজেপির বিরুদ্ধে কতটা অক্সিজেন যুগিয়ে সহযোগিতা করতে পারে, কিন্তু আমরা দেখেছিলাম যে নীতিশ কুমার ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে তিনি বিজেপিতে সামিল হয়ে পুনরায় আবারও মুখ্যমন্ত্রী তিনি হয়েছেন। যা হোক না কেন, এবার সরাসরি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তের রাজনৈতিক সমীকরণ। ইন্ডিয়া জোটের খুবই গুরুত্বপূর্ণ বৈঠক, আর এই বৈঠকে কারা উঠে আসতে পারে, অর্থাৎ আরজেডি একটা বড় চমক দেখাতে পারে। অর্থাৎ বিহারে একসময় মুখ্যমন্ত্রী হিসেবে লালু প্রসাদের নাম কিন্তু একেবারে প্রস্তাব হয়। লালু প্রসাদ যাদব একসময় তিনি রেলমন্ত্রী ছিলেন, এখন প্রাক্তন রেলমন্ত্রী। এই মুহূর্তে তিনি বলা যেতে পারে বহুদিন জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিন জেল যাবতীয় খাটার পর কিন্তু তিনি মুক্তি যখন পান, এবার অবশেষে কিন্তু তার রাজনৈতিক দক্ষতা হিসেবে এবার সেই বিহারের মাটি এখন কোন দিকে প্রবেশ করবে আমরা ইন্ডিয়া জোটে সামিল হওয়ার সম্ভাবনা দেখতে পেলাম। তবে সিপিআই, সিপিআইএম, কংগ্রেস, আরজেডি সহ অন্যান্য শরিক দলগুলো কটি আসন তাদেরকে দিতে পারে, এক নজরে আজকে আপনাদেরকে বলছি। এই মুহূর্তের সিপিআই, সিপিআইএম এবং আরজেডি, অর্থাৎ প্রথমে আমরা দেখাবো যে আরজেডি প্রথমে আমরা দেখাই যে কংগ্রেসকে 16টি আসন দেওয়ার সম্ভাবনা বেশি আরজেডি দলের পক্ষ থেকে, এবং সিপিআইকে দুটি, সিপিআইএম, সিপিএমকে, সিপিএমকে দুটি আসন এবং সিপিআইকে একটি আসন ছাড়তে পারে। অর্থাৎ বিহারে সিপিআইএম পার্টিকে 3টি আসন ছাড়তে পারে এমনটাই সূত্রের খবর, কিন্তু সিপিআইএম দাবি করেছে 6টি আসনে দাবি করেছে বলে এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে সীতারাম ইয়েচুরি এই বিষয়টা নিয়ে তিনি বলেছেন আর দু একটি আসনের এধার উধার, মানে জোটের একদম একেবারে তৎপরতা নেওয়া হচ্ছে বলে এমনটাই খবর কিন্তু দেখা যাচ্ছে সিপিআইএমের আলিমুদ্দিন সূত্রের খবর। তবে এই মুহূর্তের আরজেডি তারা 21টি আসনে লড়াই করছে, মোট আসন আপনারা জানেন যে 40টির মধ্যে। এই মুহূর্তে যে সমীকরণ বা সমীক্ষা উঠে আসতে চলেছে, এবার আমরা একটা সমীক্ষা গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করছি। 2024-এ যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখেই ইন্ডিয়া জোটের যে বৈঠক, সেই বৈঠকে কতটা উজ্জীবিত হতে পারে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো, এটার ওপরে কিন্তু একটা দেখার বিষয়। তবে চাবিকাঠি কাদের হাতে থাকবে বিহারে, আমরা দেখেছিলাম 2019-এ লোকসভা নির্বাচনে, অর্থাৎ গেরুয়া ঝড় মোদি, নরেন্দ্র মোদীর ঝড় ছিল, সেই মোদীর ঝড়টা কি এবার কল্পতর, মানে একেবারে ধোঁয়াশ, মানে ধোঁয়াশয়ের মতো যে একেবারে দেখা হয়েছিল, সেটা রীতিমতো কোন দিকে এগিয়ে যাবে। কিন্তু এই বিষয়ে আমরা যে খবরের আপডেট জানতে পারছি, 16টি আসনে প্রার্থী দিতে পারে কংগ্রেস, 3টি আসনে সিপিআইএম প্লাস সিপিআই, এবং আরজেডি লালু প্রসাদ যেটা দাবি করেছে তার ছেলে তেজস্বী যাদব, তার খবরের আপডেট অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে সম্ভাব্যতা সূত্রের খবর তারা 21টি আসনে প্রার্থী দিতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত। তবে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ, রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা আলাপ আলোচনা, নির্ধারিত সময়ে কথা ভাবনা চিন্তা করে কিন্তু আরজেডি, কংগ্রেস, সিপিআই, সিপিআইএম তারা কিন্তু ইন্ডিয়া জোটে কিন্তু সামিল হওয়া দেখা গিয়েছে, যাতে ভোটটা কাটাকাটি না অংশে যেতে পারে তার জন্য কি ইন্ডিয়া জোটের একটা তৎপরতা, রাজ্যবাসীর দোরগোড়ায় ব্যাপক অংশের মানুষজন কোন দিকে দোরগোড়ায় এগিয়ে আসবে, এটা একটা বিষয়। তবে প্রতিটি রাজনৈতিক দল, ভারতীয় জনতা পার্টি তারা প্রার্থী প্রথম দফার নির্বাচনে ঘোষণাই করে দিয়েছেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবার আপনাদেরকে দুটি ধাপে আমরা কিন্তু একটা পর্যালোচনা করে দেখাবো। কি কি পর্যালোচনা, এটা খুব মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। যে পর্যালোচনাটি হচ্ছে এবার বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোটে কারা কারা আসছে বা কারা কারা আসছে না, যেমন পশ্চিমবঙ্গে তৃণমূল,
তারপরে রয়েছেন মায়াবতী, অখিলেশ যাদব কি তিনি জোটে থাকবেন কি থাকবেন না উত্তরপ্রদেশে, যে একেবারে 100টি আসনের কাছাকাছি। আপনারা জানেন যে উত্তরপ্রদেশ থেকে একটা সরকার একটা তৈরি হয় লোকসভা নির্বাচনে দিল্লির মসনদের ক্ষেত্রে। এবং রয়েছে আম আদমি পার্টি, অরবিন্দ কেজরিওয়াল, এই অরবিন্দ কেজরিওয়ালের কিন্তু একটা মাপকাঠি, সেরকম তিনি আসন পাবেন না, অর্থাৎ দিল্লিতে তিনি হাবডুবাডুব এবং বিহারে তিনি হাফ হাফ সাফ, এটা একটা পর্যালোচনাভাবে মনে করানো হচ্ছে। তবে ইন্ডিয়া জোটের বৈঠকে খুবই গুরুত্বপূর্ণ রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি তাদের দুইজনের মধ্যে যে বৈঠক হয় প্রায় আধ ঘন্টা পর্যন্ত বৈঠক হয়। রীতিমতো এই বৈঠকে কতটা প্রভাব পড়তে পারে এমনটাই খবরের আপডেট, কিন্তু রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই রূপরেখা মানচিত্রগুলো কোন দিকে এগিয়ে যাবে বা কোন দিকে পিছিয়ে থাকবে সেই বিষয়টা কিন্তু একটা তৎপরতা নেওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করানো হচ্ছে। তবে 2024-এ যে লোকসভা ভোট সেই ভোটকে সামনে রেখেই কিন্তু এবার ইন্ডিয়া জোটের বিহার থেকে নবজোয়ার বইতে শুরু করতে পারে বলে এমনটাই মনে করানো হচ্ছে। কেননা আমরা কোন বিষয়ে কথা বলছি, বিহারের যে আসন সংখ্যা 40, আমরা গতকালকে যে একটা পর্যবেক্ষকভাবে আলাপ আলোচনা করতে গিয়ে আমরা দুটি ভুল বলেছিলাম, অর্থাৎ দর্শক বন্ধুদের কাছে করজোড়ে ক্ষমা মার্জনা চাইতে বাধ্য হচ্ছি। এই মুহূর্তে মানুষ মানে ভুল হতে পারে, আমরা পশ্চিমবঙ্গে হিসেবে তারা বলে ফেলে দিয়েছিলাম, যা হোক না কেন এবার কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠক তৎপরতায় রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, সরাসরি কিন্তু তেজস্বী যাদব, তারপরে লালু প্রসাদ যাদব, তারা কিন্তু ময়দানে কিন্তু এর মুহূর্তেই প্রচারে কিন্তু নেমে পড়েছে। গতকাল তারা ইন্ডিয়া জোটের বিহারে একটা পাটনা থেকে আমরা খবরের আপডেট পেয়েছিলাম, তাদের যে জোটের একটা সওয়াল বৈঠক সেই বৈঠকে কতটা উজ্জীবিত হতে পারে বা কতটা আকর্ষণীয় হতে পারে তার বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। আর এই বিষয়বস্তুটা একটা আলাপ আলোচনা নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে রাজনৈতিক মহলে সমীকরণ কিন্তু দেখা যেতে পারে। প্রিয় দর্শক বন্ধুদেরকে আমরা জানাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। এবার সরাসরি কিন্তু মহাজোটের একটা প্রার্থীর সওয়াল কিন্তু দেখা যাচ্ছে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে। উত্তর পূর্ব থেকে দক্ষিণ ভারতের ফলাফল কেমন হতে পারে ইন্ডিয়া জোট, অর্থাৎ কংগ্রেস বনাম বিজেপির মধ্যে 250টি আসনের আপে শুধু হাড্ডাহাড্ডি লড়াই, অন্য কোনো আঞ্চলিক দলের সঙ্গে নয়, কংগ্রেস বনাম বিজেপির মধ্যে যে লড়াই সেটা কি রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে জোটটক্কর লড়াই করতে পারবে, এটাই এখন রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই চিত্রটা দেখা যাচ্ছে বা দেখা যেতে পারে। অতীত বর্তমান ভবিষ্যতের কথা ভাবনা চিন্তা করে দলবদলে হিড়িক উঠে এবার শাসক দল, তারা কিন্তু 400 আসনে পার করবার টার্গেট নিয়েছে, আসলে কিন্তু তা নয়, এবার কিন্তু ইন্ডিয়া জোটের একটা ভালো ফলাফল দেখা যেতে পারে বলে এমনটাই বিশ্বাস করেছেন সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধী, অখিলেশ যাদব এবং লালু প্রসাদ তার পুত্র তেজস্বী।